দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কি না যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায় যাওয়া গোনা হবে স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্য মধ্যে কোনো পর্দা নেই বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে সময় প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয় মুসলিমা বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোনো কারণে ইদ্যুৎ পালন করা হয়নি এখন কি এর কাজা বা কাফারা আদায় করতে হবে করণীয় কি স্বামীর মৃত্যুর পর যদি ইদ্যুৎ পালন না করা হয়ে থাকে তাহলে এটা গুনাহের কাজ হয়েছে স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রী মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবেন এটা শোক পালনও বলতে পারি আমরা এই চার মার দিন তিনি তার যে ঠিকানা তার যে বাসাবাড়ি সেখানে তিনি থাকবেন নির্দিষ্ট কোনো কক্ষে নয় থাকা জরুরি নয় বরং তিনি তার বাসাবাড়িতে থাকবেন বাহিরে কোনো কাজে অন্য জায়গায় যদি যেতে হয় নিরুপায় হয়ে বাধ্য হয়ে অসুস্থ ডাক্তার দেখাতে হচ্ছে এরকম কিছু তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে আদারওয়াইজ সেখানে অবস্থান করবেন এবং সাজগোজ করবেন না নর্মাল পোশাক আশাকে থাকবেন তো এবং এর মধ্যে অন্য কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়াজ নয় তো এই দুধ পালন করাটা আবশ্যক ছিল কিন্তু এটি না করার কারণে অবশ্যই গুণা হয়েছে জন্য আলাদা কাছে মাপ চাওয়া উচিত এখন সেটার আসলে বিশেষ কোনো কাফারা নেই শুধুমাত্র নিজের কৃতকর্মের জন্য আলাদা কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতের জীবনে কখনও এরকম পরিস্থিতি তৈরি হলে কখনও যেন আর ইদ্বতের বিষয়ে কোনো প্রকার গাফিলতি না হয় সে বিষয়টার জন্য সংকল্প করতে হবে মানোয়ারা এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার একটা ছেলের সাথে দুই মাসের মতো সম্পর্ক ছিল এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে বরং হারামে আরও কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসাটা আপনার কর্তব্য ছিল এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায় ভুল বুঝে এতে আপনার কোনো গুণা হবে না আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন এবং সে সেটাকে রেসপেক্ট করা উচিত সেও আল্লাহর ভয় লালন করা উচিত তাকে বোঝানো দরকার এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়োজ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাগাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হল যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড়ো ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না তো এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কী পড়ছি কী বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ এখন কত রাকাত পড়েছেন এটা যদি আপনি দ্বিধায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোন একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সে দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সেজাস দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সেজাসাহ দিয়ে নেবেন বিরুদ্ধের পর আবার আপনাদেরকে স্বাগতম সর্বিক সমাধান অনুষ্ঠানে আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ তালা বলেছেন যাবানি আদম খুজুসিনতে আইন্দা আইন্দাকুল্লি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে তারা বাড়িতে বসে পূজা করেন এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কি না যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়ে যে তারা বাসায় পূজা করছে তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা না হবে না যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা ভাড়া দেননি পুজোটা তার এরই কা সে তার মতো করে করছে তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো রুজু করে এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায় এটা তার উপরে বর্তা হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া জায়েজ না ব্যাপারটা এরকম না আব্বাস উদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গৃহীত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপা চাপাচাপি করে ওষুধ ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশা বাড়ছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি কারণ আপনি পেশাবের ব্যাগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেই নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুশুগুজো থাকবে না খুশবুজো না থাকলে সেই নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায় এই জন্য এটা করা উচিত নয় নবী করিম সাল্লাহাম বলেছেন দারাজাত আমি কি তোমাদেরকে এমন কিছু আমল কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তভাকে বৃদ্ধি করে তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন নবী সাল্লাহ সাল্লাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা হলো এক মাকারি অর্থাৎ কষ্ট এবং আপনার আহ নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করেন অথবা শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাহলে অনেকে আসল উজু দিয়ে এসা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না হ্যাঁ সামান্য বেগ আছে এটা কারণে আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও উঁজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন আলোক এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জেয়ারাত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে মহিন ঐশী আপনি লিখেছেন ইসলামের ধর্ম বোন বলতে কিছু আছে কিনা ইসলামের ধর্ম বোন বলতে কোনো কিছু নেই বোন রক্ত সম্পর্কীয় বোন তিনি বোন এছাড়া অন্য সব মুসলিমরাই বোনের মতো সেটা ভিন্ন বিষয় মুসলিম মেয়েরাই বোনের মতো কিন্তু আপনি ধর্ম বন বলতে যেটি বোঝাতে চেয়েছেন আমাদের দেশে আজকাল ঢাকা বোন এর কথা আমরা জানি যে সমাজে অনেকে ভাই বোন ডাকাডাকি করে করেন এবং আপন ভাইবোনের মতো একটা সম্পর্ক করে এটা হারাম প্রথমত এরকম কোনো ভাই বোনের অস্তিত্ব নেই দ্বিতীয়ত এটি কারণে দেখা যায় যে মাহরাম ছেলে মেয়ে নারী পুরুষ একে অন্যের সাথে ভাই বোনের মতো দেখা সাক্ষাৎ করেন উঠা বসা করেন এবং পর্দার বিধান লঙ্ঘন করেন এগুলো সমূহ সমস্যার পথকে উন্মোচন করে সমূহ সম্মতার সম্মোচন বা সমস্যার দুয়ারকে খুলে দেয় এই জন্য এগুলো জায়জ নেই পরিষ্কারভাবে এই জাতীয় তথাকথিত ধর্ম ধর্মবন ধর্ম ভাই ধর্ম বাবা এই সমস্ত পাতা ইসলামে নিষিদ্ধ এমনি নাজমুল হোসেন সোহাগ আপনি লিখেছেন কবরস্থানের উপরে মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা কবরস্থান ঠিক কবরের মধ্যে মসজিদ হলে সেটাতে নামাজ পড়া জায়জ নেই কিন্তু কবরস্থান একটা বড় জায়গা তার কোনো একটা জায়গায় মসজিদ করেছেন ওই মসজিদের নিচে কবর নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কবরে নামাজ পড়তে না নিষেধ করেছেন অতএব কবরস্থানে মসজিদ হলেও সেটা এমনভাবে হওয়া উচিত যে বোঝা যায় যে এটা মসজিদ আর এটা কবরস্থান অর্থাৎ কবরের উপরে মসজিদ বা মসজিদের ভিতরে কবর এরকম যেন না হয় মসজিদের যেন আলাদা সত্তা এবং অস্তিত্ব থাকে পৃথক তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হতে পারে সবচেয়ে উত্তম হয় কবরস্থানের এরিয়ার বাইরে মসজিদ করলেন যাতে করে দৃশ্যত তো দেখতে মানে দৃষ্টিকোণ না হয় যে সামনে কবরগুলো আছে আর সেখানে আপনি মসজিদ করে নামাজ পড়ছেন এরকম যেন না হয় এই জন্য কবরস্থানের কোনো একটা পাশে প্রান্তে যাতে এটার আলাদা অস্তিত্ব বোঝা যায় সেরকম করে মসজিদ করলে সেখানে নামাজ হতে পারে এমনি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো আহ জি পুরুষ আইডি থেকে সময় কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি সামেশ দৃষ্টিকোণ থেকে যায় হয় না সেটা গুনাহের কাজ হয় বিদায় এটি করা যাবে না আবার সেই সাথে সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না একটু আপনার খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার বা খাদ্যাভ্যাস এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই ইউসরা মাইশা জ্যোতি এআই থেকে আপনি লিখেছেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমাকে বাধ্য হয়ে বিপরীত তিঙ্গের মানুষের শরীর শরীর স্পর্শ করতে হয় এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয় এখন এভাবে পর্দা লঙ্ঘনে মানসিকভাবে কষ্ট পাচ্ছি আমার আসলে করণীয় কী যেহেতু আপনি মেডিকেল পড়াশোনা মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দিন এবং ইসলাম ও বিভিন্নভাবে উপকৃত হয় সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দিনের খাতিরে সেটা জায়জ আছে তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেটা অ্যাভয়েড করার সম্ভব হবে না সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন কোনোভাবে স্পর্শ করলেন যতটুকু সম্ভব ফেতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এরপরও আল্লাহ তালার কাছে ইস্তেফার এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন আই হোসেন আপনি রেখেছেন ছাত্রের মা বেপর্দায় আমার সামনে আসে আমি না পারছি ছাড়তে না পারছি বলতে এ সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি প্রথমত আপনি তাকে বোঝাবেন যে আমি আই পর্দা করি আপনি যদি তাকে কি পড়াচ্ছি সেটা মনিটর করতে হয় দেখতে হয় আপনি কাইন্ডলি একটু দূর থেকে পর্দার আড়াল থেকে আপনি দেখার চেষ্টা করবেন তাকে আপনি বলবেন এবং বলার সৎসাহস থাকা উচিত একজন মুসলমান হিসাবে যদি ব্যাপারটা এরকম হয় যে না বলেও কাজ হচ্ছে না কিংবা বলার মতো আপনার সে সৎসাহস নেই কিংবা পরিবেশ নেই তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিকল্প কোনো পন্থা খুঁজবেন কারণ এটি ভয়াবহ ফিতনার বিষয় এটি থেকে বাঁচার আপনার চেষ্টা করতে হবে আর যতদিন পর্যন্ত আপনি বিকল্প কোনো পথ না পাচ্ছেন আপনি রূপায় হয়তো ছাড়বেন মা শেষ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে এই টাইপের যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই সময়টা পার করার জন্য আপনি নিজের চোখের হেফাজত করবেন তিনি আসলে কথা বললে আপনি নিজের দিকে দৃষ্টিপাত করে কথা বলবেন এবং নিজের চোখের হেফাজত অবশ্যই করবেন শীতের শুরুতে অনেক কাঁথা কিংবা কম্বল মড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমান অনেকে বিষয়টিকে তারা অভিজাতপূর্ণ মনে করেন এবং ফ্যান চালানো অপচয় কিনা জানতে চায় অপচয় এটা আসলে নির্ভর করবে যে কোন পর্যায়ে হচ্ছে এটি অনেকে দেখা যায় যে কাঁথা ছাড়া শুলে তার গরম লাগে কাঁথা সহ দিলে সরি কাঁথা ছাড়া শুলে তার শীত লাগে আবার কাঁথা দিলে তার অ্যালার্জি বা ঠান্ডা বাতাস নাকমুখ দিয়ে ঢুকে মানে সর্দি টর্দি হওয়ার আশঙ্কা থাকে না সেজন্য তিনি কাঁথা ব্যবহার করেন এই সমস্ত পরিস্থিতি এরকমভাবে ঘুমালে কোনো অসুবিধা নেই এটাকে অপচয় বলা যাবে না অপচয় হবে তখন যখন নেহায়তে কোনো উদ্দেশ্যহীনভাবে আপনি জাস্ট লৌকিকতা ইত্যাদির জন্য নানান উদ্দেশ্যে আপনি ব্যবহার মানে ব্যবহার ইয়ে করছেন যখন আপনি কোনো টাকা পয়সা নষ্ট করছেন ব্যয় করছেন তখন এখানে তো এটা তার ভালো লাগা এটা তার কি বলে অসুস্থ থেকে বাঁচা কিংবা আপনার এইভাবে শোয়াটা তার কাছে কমফোর্ট মনে হয় সেই সব তিনি এটা করছেন অতএব এটাকে অপচয় বলা যাবে না যদি অপচয়ের সংজ্ঞায় যাওয়ার মতো কোনো কিছু হয় সেটা ভিন্ন বিষয় জাস্ট এটুকু যেটুকু বলছেন এটুকুর কারণে অপচয় হবে না ইনশাআল্লাহ তারা দুঃখীয় আপনি থেকে লিখেছেন শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে আইয়া বীজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায় তাতে কি কোনো সমস্যা আছে কিনা শুধু শুক্রবার শুক্রবার হিসেবে রোজা রাখা সেটা নিষেধা দিছে তবে আইয়া বীজের রোজা যে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোর রোজা রাখতে গিয়ে মাঝখানে বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই সেই দিন রোজা রাখাতে কারণ আপনি শুক্রবার হিসেবে রাখেননি আপনি রেখেছেন আইয়া বীজ হিসাবে যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি কারণ সেটা শুক্রবারের কারণে রাখিনি আমরা রমজান মাস হিসেবে রেখেছি ফারুক আবদুল্লাহ লিখেছেন যেখানে এখনও শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর ভ মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি এরকম কোনো জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি কোনো মা মানে আল্লাহর দিন কোরআন হাদিস রাসুলদের দাওয়াত কিছুই পৌঁছায়নি কোনো জঙ্গলে কোনো এরকম কোন মানুষ যদি থাকেন পৃথিবীতে তাহলে সেক্ষেত্রে তাদের কেমন ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে তারা তারা সৃষ্টি দেখে এর কোনো স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা জাস্ট এটুকু এর বাইরে কোনো এবাদতবন্দিগি শরীয়ত হালাল হারাম কোনো বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ হবে না যেহেতু সেগুলোর দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি আল্লাহ তালা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সুস্থ বিবেক বুদ্ধি এটা দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ দেখে এর যে একজন স্রষ্টা আছেন মহান স্রষ্টা শুধুমাত্র এইটুকু তাদের উপলব্ধিতে থাকা তাদের বিশ্বাসে থাকা এটা অপরিহার্য সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে